আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? শীত তো পড়েই গিয়েছে, এখন প্রচণ্ড শীতে আমরা বিভিন্ন রকমের পিঠা খাচ্ছি। তাই আজকে আমি আপনাদেরকে একটা তেলের পিঠা, কোথাও বলে তেলের পিঠা, কোথাও আবার পান পিঠা, আবার কেউ বলে মালপোয়া পিঠাটা বানিয়ে দেখাবো। এর জন্য আমরা ব্লিন্ডারে চাল গুঁড়া করে চেলে নিচ্ছি। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নিব, এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। এই ব্যাটারটা একদম নরম হলেও হবে না, আবার একদম শক্ত হলেও হবে না। দেখেন আমরা কি করে তৈরি করছি। আমরা ব্লিন্ডারে চাল গুঁড়া করে নিয়েছি এবং এর মধ্যে সদ্য খেজুরের গুড় দিয়েছি। যে খেজুরের গুড় নতুন সেইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা খেজুরের গুড়টা একটু আস্তে আস্তে দেওয়া হয়ে গেছে, আপনারা খেজুরের গুড়টা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো হবে। এখন আমরা অল্প একটু পানি, উষ্ণ গরম পানি দিব এবং দিব নারকেল। দেখেন আমরা পরিমাণ মতো নারকেল দিয়ে দিচ্ছি। এই সব কিছু দিয়ে যদি আপনারা পিঠাটা বানান এবং আমার রেসিপিটা যদি ফলো করে বানান, তাহলে অবশ্যই আপনাদের পিঠাটা ফুলবে এবং তুলতুলে নরম হবে। দেখেন আমি পরিমাণ মতো নারকেল দিয়ে নিচ্ছি। এখানে আমি অর্ধেকটার মতো নারকেল দিয়েছি এবং দিচ্ছি পরিমাণ মতো লবণ। মিষ্টিতে অনেকে লবণ খান না, তবে আমি একটু লবণ খাই যাতে মিষ্টিটা একটু ভালো হয়। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি কিছুক্ষণ আগে গরম করে একটু ঠান্ডা করে নিয়েছি। এটি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো সুন্দর করে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। দেখেন আমার গুড়গুলো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, মানে গলে গিয়ে চালের গুঁড়ির সাথে সুন্দর করে মিশে যাচ্ছে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস। এখন আমি চালের গুঁড়ি এবং গুড়টা ভালো করে মেশানোর পর আমি দিয়ে দিব ময়দা। এখানে আমি দেখেন 3 চামচের মতো ময়দা দিয়েছি। ময়দা দিলে কিন্তু পিঠাটা একদম তুলতুলে নরম হয়। আপনারা একটু ময়দা দেওয়ার চেষ্টা করবেন, শুধু চালের গুঁড়ি দিয়ে বানালে কিন্তু অনেক শক্ত হয়ে যায় পিঠাটা। দেখেন আমি ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে আমার গুড়টাও গলে যাচ্ছে। এখন আমি ব্যাটারটার মধ্যে একটা ডিম ভেঙে দিব এবং ভেঙে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। ডিমটা দিলে পিঠাটা অনেক বেশি তুলতুলে নরম হয় এবং খেতে অনেক মজা লাগে। দেখেন আমি সুন্দর করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে। ব্যাটারটা কিন্তু এইরকম হবে, অনেক নরমও হবে না আবার একদম শক্তও হবে না। দেখেন এরকম করে আপনারা বানানোর চেষ্টা করবেন, গোলানোর চেষ্টা করবেন। এখন আমরা পিঠাটা ভাজতে চলে যাব। আমি অলরেডি একটা পিঠা ভেজে ফেলেছি, আরেকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে কিছু সময় রেখে দিয়েছি। আমি কিন্তু এখনো ধরি নাই পিঠাটা। পিঠাটা আস্তে আস্তে ফুলে উঠবে, তখন আমি আস্তে আস্তে করে করে তেল উপরে দিয়ে দেব যাতে উপরের পিঠও ফুলে ওঠে। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজলে 2 পিঠি সমান ফুলে যাবে এবং খেতে খুবই মজা হয়। পিঠাটা আসলে খেতে অনেক মজা লেগেছিল। এখন তো শীতের সময়, আপনারা বানিয়ে খাবেন, কেউ মেহমান আসলে ঝটপট বানিয়েও দিতে পারবেন। এই পিঠা খেতে কিন্তু খুব তুলতুলে নরম হয়, একদম কেকের মতো লাগে খেতে। এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টস এবং লাইক তো দিবেনই। আজ তাহলে বিদায় নিচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।